আসসালামু আলাইকুম। আজকের Q&A সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজগুলোতে কিছু অতি সাধারণ প্রশ্নের উত্তর অনুমান করতে দেওয়া হয়, তবে বিস্তারিত জানতে নিচের লিঙ্কগুলো ক্লিক করে দেখতে পারেন। প্রশ্ন: নিশ্চিত আসমানি কিতাব কয়টি? উত্তর: কুরআন শরীফ 4টি আসমানি কিতাব নিশ্চিত করেছে, যার মধ্যে শুধুমাত্র কোরআন তার প্রকৃত রূপে সঠিকভাবে সংরক্ষিত আছে। প্রশ্ন: কোন কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছে? উত্তর: তৌরাত মুসা আলাহ সাল্লামের উপর, জাবুর দাউদ আলাহ সাল্লামের উপর, ইঞ্জিল ঈসা আলাহ সাল্লামের উপর এবং সর্বশেষ আসমানি কিতাব কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। প্রশ্ন: ইসলাম কাকে বলে? উত্তর: ইসলাম অর্থ আত্মসমর্পণ। সহজ ভাষায়, তৌহিদ ও আনুগত্যের মাধ্যমে আল্লাহের কাছে আত্মসমর্পণ করে তার আদেশ ও নিষেধাজ্ঞা মেনে চলার চেষ্টা করাই ইসলাম। প্রশ্ন: ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি? উত্তর: বিখ্যাত হাদিস জিব্রিল থেকে জানা ইসলামের স্তম্ভ 5টি, সেগুলো হচ্ছে কলেমায়ে শাহাদাত ঘোষণা করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ আদায় করা। আপনার কয়টি উত্তর আমাদের সাথে মিলেছে? আপনার অভিমত কী? নিচের কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।